অমৃতসর পাওয়ার্ড বাই সিএইচএইচ জেল প্রতিটো ঢালাইয়ের প্রাণ। কাইলৈ দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের ভোট গ্রহণ। নগাঁও, ডিফু, দরং, ওদালগুড়ি, শিলচর আর করিমগঞ্জত হব ভোটযুদ্ধ। 61গৰাকী প্রার্থীর ভাগ্য নির্ণয় করব 770,26,668 জন ভোটারে। দেশের ভিতর 13খন রাজ্যের 89টা সমষ্টিত অনুষ্ঠিত হব দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ। কাইলৈ দেশত দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। 13খন রাজ্যের 89টা সমষ্টিত অনুষ্ঠিত হব ভোট গ্রহণ। মুঠ 9,133টা কেন্দ্রত হব ভোটযুদ্ধ। ভাগ্য নির্ধারণ হব 1,206 প্রার্থীর। দ্বিতীয় পর্যায়ের শান্তিপূর্ণ ভোটগ্রহণের নিয়োগ করা হয়েছে 143টা নিরাপত্তা বাহিনী, 1,220টা স্পর্শকাতর ভোটকেন্দ্র, নিয়োগ করা হয়েছে 36,532 জন পোলিং আর প্রিজাইডিং বিষয়া। নির্বাচন বিভাগে জব্দ করে 29টা অবৈধ মারণাস্ত্র আর 72টা কার্টিজ। দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের প্রাক মুহূর্তত রাজ্যিক বিজেপির কার্যালয়ত মুখ্যমন্ত্রীর উপস্থিতিত গুরুত্বপূর্ণ বৈঠক। দ্বিতীয় পর্যায়ের নির্বাচনক বৈঠক আলোচনা করার তৃতীয় পর্যায়ের নির্বাচনক রণনীতি তৈয়ার। বৈঠক কেবাগী মন্ত্রী, সাংসদের গুয়াহাটির পারিষদ সকল উপস্থিত। সত্রাধিকারক অপমান করে বিপদত জুবিন গার্গ, মাজুলীত নিষিদ্ধ জুবিন গার্গ। মাজুলীর যিকোনো অনুষ্ঠানত জুবিন গার্গের অংশগ্রহণ নিষিদ্ধর সিদ্ধান্ত গ্রহণ সত্র মহাসভার। মাজুলীর গড়মূর কেন্দ্রীয় রঙালী বিহু সম্মিলনে জুবিনলৈ আগবঢ়া বটাও উদযাপন সমিতিক ঘুরাই লওয়ার আহ্বান। দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী প্রচার অন্ত পড়ার তুঙ্গ তৃতীয় পর্যায়ের প্রচার অভিযান। আজি ধুবুরীত আজমল আর রকিবুলের সমান্তরাল প্রচার, বরপেটাত ফণীভূষণ চৌধুরীর বিশাল রেলি, কোকরাঝারত জয়ন্ত বসুমতারীর হয়ে আগ্রাসী রূপত প্রমোদ বড়ো। নগাঁওর জুরিয়াত নির্বাচন কেন্দ্রিক হিংসা, কংগ্রেসী গুন্ডার আক্রমণত মহিলাসহ 5জনকে লোক আহত। আহতসকলক প্রেরণ করা হয়েছে চিকিৎসালয়। কংগ্রেসী গুন্ডার আক্রমণক কেন্দ্র করে সমগ্র অঞ্চলত উত্তেজনা অব্যাহত। রাজ্যত পুনের মাদ্রাসা খোলার হুঙ্কার বদরুদ্দিন আজমলের। সরকারক প্রত্যাহ্বান জানায় সর্বোচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হওয়ার হুঙ্কার এআইইউডিএফর সভাপতিজনের। বিগত সময়ত রাজ্য সরকারে বন্ধ করেছিল 750খন মাদ্রাসা। নগাঁওর কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বরদলৈর বিরুদ্ধে এআইইউডিএফর প্রার্থী আমিনুল ইসলামর গোচর। মুখ্যমন্ত্রী দিয়া হেলিকপ্টার এআইইউডিএফে ব্যবহার করে বলে অভিযোগ করেছিল প্রদ্যুৎ বরদলৈয়ে। নগাঁও সদর থানাত আমিনুল ইসলামে রুজু করেছে গোচর। তৃতীয় পর্যায়ের নির্বাচনী প্রচার অভিযানত নামিছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজি উত্তর প্রদেশের আগ্রা, বরেলি আর শাহজাহানপুরত প্রধানমন্ত্রীর মারাথন প্রচার। কংগ্রেস আর বিরোধী দলক ধারাসার সমালোচনা করে প্রধানমন্ত্রীর উদাত্ত ভাষণ। অমৃতসর পাওয়ার্ড বাই সিএইচএইচ জেল প্রতিটো ঢালাইয়ের প্রাণ। মাজুলীত নিষিদ্ধ জুবিন গার্গ। নমস্কার, এটির বাতরি আপনাদের স্বাগতম, মই প্রাঞ্চল। মাজুলী জেলা সত্র মহাসভায় গ্রহণ করেছে এই সিদ্ধান্ত। মাজুলীর যিকোনো অনুষ্ঠানত জুবিন গার্গের অংশগ্রহণ নিষিদ্ধর সিদ্ধান্ত গ্রহণ সত্র মহাসভার। মাজুলী জেলা সত্র মহাসভার সভাপতি তথা কমলাবাড়ী সত্রের ডেকা সত্রাধিকার সত্যজিৎ মহন্তর সভাপতিত্বত অনুষ্ঠিত হয়েছিল সভা। সভাত গ্রহণ করা প্রস্তাব অবগত করা হব মুখ্যমন্ত্রীকো। মাজুলীর গড়মূর কেন্দ্রীয় রঙালী বিহু সম্মিলনে জুবিন গার্গলৈ আগবঢ়া বটাও উদযাপন সমিতিক পুনের ঘুরাই লওয়ার আহ্বান জানায় মাজুলী জেলা সত্র মহাসভায়। 29 এপ্রিলর বিহুর অনুষ্ঠানত বাতিল করার আহ্বান। যি 29 এপ্রিলত জুবিন গার্গর বিহুর অনুষ্ঠান আছে মাজুলীত, সেই অনুষ্ঠানও বাতিল করার আহ্বান জানাইছে মাজুলী জেলা সত্র মহাসভায়। আয়োজকে অনুষ্ঠানের দিনা জুবিন গার্গক প্রদান করেছিল সংগীত সিন্ধু সম্মান। ইয়ার পূর্বের যে অনুষ্ঠান হয়ে গেছিল তাত সংগীত সিন্ধু সম্মান লাভ করেছিল জুবিন গার্গে। সেই বটা প্রদানের পাছতে সত্রাধিকারক প্রভু ঈশ্বর সম্বোধন করাক অতি ভয়ঙ্কর মন্তব্য করেছিল জুবিন গার্গে। শ্রীকৃষ্ণক ভগবান নহয় বলেও করেছিল বিতর্কিত মন্তব্য। বিতর্কিত মন্তব্যর পাছত মঞ্চতে ক্ষমাও বিচারিছিল জুবিন গার্গে। আর এটা তীব্র প্রতিক্রিয়া। আর অবশেষত মাজুলী জেলা সত্র মহাসভায় জুবিন গার্গক মাজুলীত নিষিদ্ধ ঘোষণা করেছে। জুবিন গার্গে সেদিন কি কৈছিল শুনাব বিচারিছো। It cannot be. It cannot be God. Right. And Buddhism of God, Buddha says that you are God.
জুবিন গাৰ্গক আজি সভায় সিদ্ধান্ত লৈছে যে কোনো ধৰণে তেওঁ আমাৰ মাজলৈ আহিব নালাগে আৰু আমি তেওঁক শিল্পী হিচাপে আমি ল'বলৈ অসুবিধা পাইছোঁ। কৃষ্ণ সংস্কৃতি সেইটোৱে, কৃষ্ণ সংস্কৃতিকটো তেওঁ এনেধৰণে কৈছে যে কৃষ্ণ কোনো ভগৱান নহয়, এইটোৱে আমাক সকলোকে অন্তৰত চুই গৈছে। কাৰণ শংকৰদেৱ মাধৱদেৱে কৃষ্ণকে কেন্দ্ৰ কৰি পেলাই এই বৈষ্ণৱ সংস্কৃতি দি থৈ গৈছে। আজি অসমৰ জনগণে সেই অসমৰ কি কৃষ্ণ সংস্কৃতিক লৈ সত্ৰসমূহ প্ৰতিষ্ঠিত হৈছে, যাৰ কাৰণে বৈষ্ণৱ বুলি কোৱা যায়। গতিকে তেখেতৰ মতে যেতিয়া মানৱ বুলি কোৱাটোত আমি কোনেও সহজভাৱে ল'ব পৰা নাই, আৰু তাৰ কাৰণে আমি তেওঁক যথেষ্ট আমাৰ সমাজে আজি মিটিঙে সমালোচনা কৰিছে। তেওঁক বেন কৰা আমি খুব বিচাৰিছোঁ, তেওঁক যাতে বেন কৰিব লাগে। তেওঁ বয়সো হৈছে আৰু তেওঁ আৰু যাতে ফাংচন কৰিব নালাগে। আৰু কৃষ্ণটো আৰু জানেই যে ভাগৱতৰ মূল বস্তুটোৱেই কৃষ্ণ। জুবিন গাৰ্গক লৈ এনেধৰণে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে মাজুলী জিলা সত্ৰ মহাসভাই। সমান্তৰালভাৱে জুবিন গাৰ্গে সেইদিনাখনেই যেতিয়া মানুহৰ উগ্ৰমূৰ্তি দেখিছিল, স্বাভাৱিকতেই তেওঁৰ মনতো সেই কথাটোৱে হয়তো ক্ৰিয়া কৰিলে। পাছত কমিটিৰ মানুহ এজনেও আহি তেওঁক ক'লে যে কথাটো অলপ বেয়া হ'ল, তাৰপাছত তেওঁ চৰি বুলি ক'লে, ক্ষমা খুজিলে জুবিন গাৰ্গে। সেইখিনি কথাও বা সেইখিনি ভাষ্যও আমি শুনাব বিচাৰিছোঁ। জুবিন গাৰ্গে সেইদিনাখন মঞ্চতে ক্ষমাও বিচাৰিলে অৱশ্যে, কিন্তু প্ৰতিক্ৰিয়া যিহেতু সৃষ্টি হৈছে, প্ৰতিক্ৰিয়াৰ প্ৰকাশো কৰি আছে বহুজনে। আৰু জুবিন গাৰ্গক ইতিমধ্যে মাজুলীত নিষিদ্ধ ঘোষণা কৰা হৈছে, এয়া অক্ষমণীয় অপৰাধ বুলি তেওঁলোকে গণ্য কৰিছে। আৰু বহুকেইজনৰ ভাষ্য আছে, শুনাব বিচাৰিছোঁ। এনে এজন অপাত্ৰত মাজুলী যিখন কমিটিয়ে তেওঁক সংগীতৰ উপাধি বঁটা প্ৰদান কৰিলে, সেই বঁটাৰ যোগ্য তেওঁ নাই বুলি প্ৰমাণিত হ'ল। গতিকে আজি সত্ৰ মহাসভাই সেই বঁটা সেই কমিটিৰ দ্বাৰা ঘূৰাই আনিবৰ কাৰণে মানে টানি অনুৰোধ জনাই একেবাৰে মান সন্মান উপলব্ধি নকৰা অসমৰ এক নম্বৰ মানুহটোৱে হৈছে জুবিন গাৰ্গ। গোটেই আকাশ বতাহ সাংস্কৃতিক জগত জুবিনে ইতিমধ্যে বিষাক্ত কৰি থৈছে। এই জুবিন গাৰ্গক আৰু পচৰিব নালাগে, মাজুলীলৈ মাতিব নালাগে। আৰু এই অকল মাজুলীয়ে ধ্বংস কৰা নাই তেখেতে, তেখেতে গোটেই যুৱ প্ৰজন্মটোকে ধ্বংস কৰি আনিছে। ইয়াত এটা বিৰাট ষড়যন্ত্ৰ চলিছে যে অসমখন আমাৰ জাগ্ৰত পূজা পাতললৈ গুচি আহক, কোনো কাকো নমনা এটা অৱস্থালৈ গুচি আহক। আৰু তেতিয়া কাৰ সুবিধাটো হ'ব, সেই তেতিয়া তেওঁলোকে জানিছে কাৰণে আজি জুবিন গাৰ্গক বনাইছে। জুবিন গাৰ্গ ডাঙৰীয়াই কিছু সত্ৰাধিকাৰসকলৰ ওপৰত একো কৰা নাই, এটা শব্দও কোৱা নাই। জুবিন গাৰ্গ ডাঙৰীয়াই এটা কথা কৈছে যে প্ৰভু ঈশ্বৰ, এই শব্দটো তেওঁ ক'বলৈ যাওঁতে তেওঁ নিজৰ মনৰ ফালৰ পৰা, তেওঁ যদিহে নিজস্ব কিছু আছে তেনেহ'লে সেইটো তেওঁ নিজৰ ব্যক্তিগত সমস্যা বা নিজৰ ব্যক্তিগত এটা বিষয়, গতিকে তাত কিবা আছে বুলি বা তাত কিবা বিতৰ্কৰ কিবা সমস্যা আছে বুলি মই কিন্তু নাভাবোঁ। পিছত সমিতি গৈ পেলাই তেওঁ ক'লেগৈ যে আপুনি এইটো এটা ভুল
মন্তব্য আপনি আগবালে আর তো কেছে যদিহে মানে অজ্ঞানকৃতভাবে যদিহে মানে কিনা কোথাও তেনহলে আই এম সরি আর কথা সিমানতে শেষ আর ইমান বিতর্কর বিষয় মানে এই থাকি লাগে বলে মানে সে নাভাবো সেই শতাধিকর সম্পর্কে একো মন্তব্যই করা নাই। বিজেপি সরকারক সমালোচনা করে থাকা বুদ্ধিজীবীসকল বাওপন্থী এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বাজপেয়ী ভবনত পর্যালোচনা বৈঠকত অংশগ্রহণ করার পিছত মুখ্যমন্ত্রী ধুবুরীর নির্বাচনী ফলাফল সন্দর্ভতো করলে তীর্যক মন্তব্য। আজমল বা রকিবুল হোসেন নহয়, ধুবুরীত ভাল ফলাফল দেখাব শুকুর আলিয়েহে, রকিবুল হোসেন জিকিলে ভাল পাব বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রীজনে রগর করে কয় সামগ্রীর যুবকর মতে ধুবুরীত শুকুর আলিরহে জয় হব। ইফালে গৌরব গগৈয়ে তোলা কেতবোর অভিযোগেরও প্রত্যুত্তর দিয়ে মুখ্যমন্ত্রী। উল্লেখযোগ্য যে আজির বৈঠকত গুয়াহাটি লোকসভা সমষ্টির নির্বাচনী রণকৌশল প্রস্তুত করে। বৈঠকত উপস্থিত থাকে গুয়াহাটির চারিখন জেলার সভাপতি আর গুয়াহাটি পৌর নিগমর পারিষদ সকল। চাকমাসকলক সংস্থাপনের সন্দর্ভত গৃহমন্ত্রী অমিত শাহর সঙ্গে কোনো কথা পতা নাই বলে স্পষ্ট করে মুখ্যমন্ত্রী কয় যে এয়া অপপ্রচার। যেহেতু দুইটা পর্যায়ের নির্বাচন সামরণি পড়লে এতিয়া আমার গোটেই ডিস্ট্রিক্ট গুয়াহাটি, বরপেটা আর কোকরাঝার আর ধুবুরী এই চারিটা সমষ্টিতে আমার প্রচার হব। প্রথম আর দ্বিতীয় পর্যায়ের যখন নির্বাচন শেষ হল তারপরা কিছু বসা বসা কার্যকর্তাক আমি মাতি আনি এই চারিটা সমষ্টিতে দায়িত্ব দিছো, তার বিষয়েও আজি আলোচনা হল। বুদ্ধিজীবী যখন নামিছে লেফটিস্ট হয়, বাওপন্থী হয় আর প্রত্যেকবার ইলেকশনের আগতে এই কাম করে, এই কোনো ইয়ার নতুনত্ব কি আছে? প্রত্যেকবার ইলেকশনের আগতে স্টেটমেন্ট দিয়ে যে বিজেপিক ভোট নিদিব বলে, ইয়ার তো কোনো নতুনত্ব একু নাই। হীরেণ গোহাঁই আজিলেক বিজেপিক সাপোর্ট করেছে, ভাল হব, 5 লাখ ভোটত জিকিম। মানে মাটিতে গৈ আছো, বাহিরত মানে কতো যা নাই। মুখ্যমন্ত্রী যাব নিব নাকি? কেনেকা আকাল নোহা পলিটিশিয়ান হয় ভাই, তাহলে একটা জায়গা স্বাধীন করে দিছে নাকি যে এই জায়গাত মুখ্যমন্ত্রী যাব নয়? কি ঢিং কি নহয় নেকি, রূপহী নহয় নেকি, কেনেকা মানুষ এমপি হয়ে আছে? যদি মুখ্যমন্ত্রী নোযা এরিয়াও থাকে যে এইকটা এরিয়াত মুখ্যমন্ত্রী যাব নয়, দেশ কেন চলিব? জিকার সম্ভাবনা তো ধুবুরীত শুকুর আলির বেশি চলি আছে। মোক সামগুড়িত গৈছিল, সামগুড়ির লড়াবিলাকে কই আছে যে রকিবুল হুসেনেরও চান্স নাই, আজমলেরও চান্স নাই, আটাইতকৈ কনটেস্টর আগত শুকুর আলি আছে বুলিয়ে কয়। এটা মই তো আগতে কই আছো যে রকিবুল হুসেন জিকিলে তো মই ভাল পাও, কিন্তু রকিবুল হুসেনের সমষ্টির লড়াবিলাকে কই আছে শুকুর আলি জিকিব বুলি। আর বাতৰি দেখিলে সময় হয়েছে বাণিজ্যিক বিরতির। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। মাজত মাথো কেটেমান ঘণ্টা, কাইলৈ পুৱা 7 বজাৰ লগে লগে মুকলি হব দ্বিতীয় পর্যায়ের 5টা সমষ্টির প্রতিটি ভোটকেন্দ্র। ইতিমধ্যে ভোটকেন্দ্র সমূহত উপস্থিত হয়েছে গৈ প্রিজাইডিং আর পোলিং বিষয়াসকল। কাইলৈ নগাঁও, দরং, ওদালগুড়ি, ডিফু, শিলচর আর করিমগঞ্জ লোকসভা সমষ্টিত হব ভোটগ্রহণ। 77,26,668 ভোটারে নির্ণয় করব 61 প্রার্থীর রাজনৈতিক ভাগ্য। ইয়ার ভিতর প্রদ্যুৎ বরদলৈ, সুরেশ বরা, দিলীপ শইকীয়া, দুর্গাদাস বড়ো, মাধব রাজবংশী, হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, পরিমল শুক্লবৈদ্য, কৃপানাথ মাল্লা, অমর সিং টিসো, জয়রাম ইংলেঙর দরে রথি মহারথী আছে। লক্ষণীয়ভাবে করিমগঞ্জ সমষ্টিত আছে সর্বাধিক 24 প্রার্থী।
ইয়ার মাজতে করিমগঞ্জত ভোটকর্মীর বাহন দুর্ঘটনাত পতিত হয়। করিমগঞ্জের নিশ্চিন্তপুর সংঘটিত হয় এই দুর্ঘটনা। 143 নং ভোটগ্রহণ কেন্দ্রলৈ ভোটের সামগ্রী লৈ যোৱা বাহন দুর্ঘটনার কবলত পড়ে। বাখলকান্দি প্রাথমিক বিদ্যালয়ত আছিল ভোটকেন্দ্র, দুর্ঘটনাত আহত হয় ভোটকর্মী আৰু তেওঁলোকক চিকিৎসালয়ত ভর্তি করা হয়। ভোটকর্মীসকল আহত হওয়াত ভোটকেন্দ্রলৈ আন এটা দল প্রেরণ করা হয়। ধুবুরীত এইবার গড় আর মানুষের যুদ্ধ হব। গোয়ালপাড়াত নির্বাচনী প্রচারত এই মন্তব্য বদরুদ্দিন আজমলের। রকিবুল হুসেনক গড়ে তুলনা করলে আজমলের। তরুণ গগৈর দিনত বনমন্ত্রী হয়ে রকিবুলে জঙ্গল সাফা করে দিয়ার বিস্ফোরক অভিযোগ আজমলের। আর আজমলে কৈছে যে ধুবুরীত এবার গড় আর মানুষের যুদ্ধ হব। গোয়ালপাড়ার নির্বাচনী সভাত এই মন্তব্য আগবাইছে বদরুদ্দিন আজমলে। রকিবুল হুসেনক গড়ের সঙ্গে তুলনা করেছে আজমলে। তরুণ গগৈর দিনত বনমন্ত্রী হয়ে রকিবুলে জঙ্গল সাফা করে দিয়ার বিস্ফোরক অভিযোগ উত্থাপন করে বদরুদ্দিন আজমলে। ভাই, এইবার যুদ্ধ হইল গন্ডারের আর মানুষের। আসামের গন্ডার সব শেষ, এখন গন্ডার কথা দিব পাহাড়ের উপরে গিয়ে জায়গা পাইব না। কেন আমি হেলিকপ্টার লইয়া আসি বিনা টাইমে এই ফরেস্ট মিনিস্টার থাকতে ইনি আর তরুণ গগৈ সাহেব মিলিয়া পুরো জঙ্গল সাফ এক্সপোর্ট ইম্পোর্ট হয়ে গেছে। এখন উনি পাহাড়ে কেউ লুকাইতে পারবে না, গন্ডনা লুকানি জায়গা নাই। এখন উনি বিটিএডি ঘটনার বাহানা করি লন্ডন কে লুকাইতে রাখে। এগারী মহিলা আরক্ষীর কর্তব্য নিষ্ঠায় অভিভূত করে তুলিছে সকলকে। যি সময়ত সংসারের বিভিন্ন সমস্যা দেখায় নিজের দায়িত্বের একাংশ সরকারি বিভাগ কর্মচারী আঁতরি থাকি বিচার, সেই সময় এগারী মহিলা আরক্ষী কুলাত কেঁচুয়ালে রওনা হল ভোটকেন্দ্রলৈ। রঙিয়াত দেখা পাওয়া গেল কর্তব্য নিষ্ঠার এই ব্যতিক্রমী প্রয়াস। বকুর এইগারী মহিলা আরক্ষীর নাম সঙ্গীতা দাস। রঙিয়ার এটা ভোটকেন্দ্র এনেদরে নিজের কণমানি সন্তানক লৈ পালন করেছে দায়িত্ব। ডিউটি কত পড়েছে? মাই মাইনাজনে আপনারে এটা ডিউটি লয়ে যাব না লগত? ডিউটি তো করবই লাগিব। চন্দ্রপুর গুয়াহাটী সমষ্টির কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুরে আজি চলায় নির্বাচনী প্রচার। মীরাক সঙ্গ দিলে অজাপর সভাপতি লুরিণজ্যোতি গগৈ আর কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা আর পি শর্মার রাইজর দলের সম্পাদক রাসেল হুসেন। বিজেপি সরকারক তীব্র সমালোচনা মীরা বরঠাকুর আর লুরিণজ্যোতি গগৈ। মুখ্যমন্ত্রী কটু ভাষার কটাক্ষ করে দুই নেতায়। কটাক্ষ করলে গুয়াহী লোকসভা সমির বিজেপি প্রার্থী বিজুলি কলিতা মেধিক। উল্লেখযোগ্য যে তৃতীয় পর্যায়ত গুয়াহীত অনুষ্ঠিত হব ভোটগ্রহণ আর প্রথমবার গুয়াহীর প্রতিদ্বন্দ্বিতা করে ব্যাপক প্রচার অভিযান চলাইছে কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুরে। বরঠাকুর ডাঙরিয়া জিকিব এটা নিশ্চিত, কারণ রাইজে এগারী উপযুক্ত প্রার্থীক নির্বাচন করা সকলে বিচার। আর গুয়াহাটির দরে একটা সন্মানীয় লোকসভা সমষ্টিত বিগত সময়সাত যখন ইয়ার সাংসদ শেহতিয়াকে যখন আসিল পারদর্শিতা দেখিছে, কাম কাজ দেখিছে। আর এতিয়া যাকী বিজেপি প্রার্থী উঠিছে সেগুলিও নিমাতি কন্যা হয়ে বহুদিন আসিল, কবাত লুকাই আসিল, হঠাৎ আবির্ভাব হল। যদি এতিয়া এগারী উপযুক্ত প্রার্থীর সন্ধানত সকলো আছে। আর এবার আটাইতকৈ ডাঙর কথা হল যে মীরা বরঠাকুর গোস্বামী ডাঙরিয়ানিক যেতিয়া মানুষে সিলেকশন করেছে বা সকলে চাইছে, এটা দলও চা নাই নাচায় দলটো মানে বিরোধী শক্তির ফলের আমি প্রক্ষেপ করার পিছতো তেওঁৰ নিজা একটা সুকীয়া একটা এটা ইমেজ আছে, নিজের একটা পরিচয় আছে। আর বহুদিন যুঁজি আছে, সংগ্রাম করে আছে, আর সকল রাইজে বিচার যে এবার শক্তিশালী কণ্ঠ একটা গুয়াহাটির যোগ, যুয়াহী একটা সময় হেম বৰুৱাই প্রতিনিধিত্ব করেছিল, দীনেশ গোস্বামীয়ে প্রতিনিধিত্ব করেছিল, সেই গুয়াহাটী যাতে এগারী উপযুক্ত শক্তিশালী প্রার্থীর হাতত থাকে। কারণ জাতীয় যব অমীমাংসিত প্রশ্ন সেব দিল্লিত উত্থাপন করবো, যব জনসাধারণের মৌলিক সমস্যা, যব আমার জাতীয় জীবনের মূল সমস্যা, এইব উত্থাপন করবর কারণে কোনোবা শক্তিশালী কণ্ঠর প্রয়োজন, শক্তিশালী কণ্ঠর দরকার। আর সেই কারণে গুয়াহাটির রাইজে যেহেতু পড়া শুনা
এটা শিক্ষিত সমষ্টি, এটা আগবঢ়া বিভিন্ন ফালৰ পৰা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ দুৱাৰমুখ বুলি গুৱাহাটীক কয়। গতিকে এই গুৱাহাটীত এগৰাকী উপযুক্ত শক্তিশালী যোগ্য প্ৰাৰ্থীক ৰাইজে নিৰ্বাচন কৰিব। নিৰ্বাচন কৰাটো ৰাইজে ভাবিছে যে এইটো এটা গুৰুত্বপূৰ্ণ সাংবিধানিক দায়িত্ব, এইটো এটা জাতীয় দায়িত্ব, এই দায়িত্ব সকলোৱে পালন কৰিবৰ কাৰণে সকলো আগবাঢ়ি আহিছে। কথাটো হৈছে শাসকীয় দলৰ প্ৰাৰ্থীগৰাকীৰ লগত মোৰ যুঁজ নহয়েই, মোৰ যুঁজ হ'ব শাসকীয় দলটোৰ লগত। প্ৰাৰ্থীগৰাকীয়ে নিজেই কৈছে যে গুৱাহাটীত কোনো সমস্যা নাই। প্ৰাৰ্থীগৰাকীয়ে কৈছে যে মই তৃতীয়বাৰৰ প্ৰধানমন্ত্ৰী এজন চাব বিচাৰি পেলাই প্ৰধান মানে তেওঁ এম পি কেণ্ডিডেট হৈছে। আমিতো আৰু নৰেন্দ্ৰ মোদীক দুবাৰ চালোঁ, তিনিবাৰতো আৰু চাবৰ কাৰণে মই এম পি হ'ব বিচৰা নাই। গতিকে ৰাইজৰ সমস্যাবিলাক যাতে আমি লৈ যাব পাৰোঁ সেই কথাবিলাক আমি সন্মুখত ৰাখিছোঁ। আজি লুৰিণজ্যোতি গগৈ ডাঙৰীয়া আজি আহিছে, কাৰণ ফাৰ্ষ্ট ফেজ ইলেকশ্যন শেষ হৈছে অহাকালিলৈ। আমি দুধনৈ আৰু আমি পশ্চিম গোৱালপাৰাত গৌৰৱ গগৈ ডাঙৰীয়া, লুৰিণজ্যোতি গগৈ ডাঙৰীয়াৰ লগত ৰাজহুৱা সভা আমি এড্ৰেছ কৰিম। পৰ্যায়ক্ৰমে অখিল গগৈ ডাঙৰীয়া আমাৰ লগত থাকিব। আমি ৰাইজৰ ওচৰ চাপিছোঁ, ৰাইজৰ মনৰ কথাৰ বুজ লৈছোঁ। আৰু মোৰ বিশ্বাস ৰাইজে বুজি পাইছে অসমৰ ৰাইজ উদাৰ কিন্তু দুৰ্বক নহয়। অসমৰ ৰাইজৰ উদাৰতাক দুৰ্বলতা বুলি ভাবিলে, অসমৰ ৰাইজৰ উদাৰতাক দুৰ্বলতাটো বুলি ভবাটো এইটোৱে হৈছে বিজেপি দলৰ একদম মূৰ্খামি। একচুৱেলি ৰাইজে দিও চাই দি চালে বহুত সপোন দিছিলে, 2 কোটি চাকৰি, 15 লাখ টকা কা বাতিল কৰিব, এনেকুৱা বহুত কথা আছিলে। কিন্তু এতিয়া দেখিলে বোলে ৰামঠগন। এই ৰামঠগনৰ ঊৰ্ধত যদিও ডুপ্লিকেট অৰুণোদয় ফৰ্ম দি আছে, মহিলাসকলতো দুৰ্বক নহয়, মহিলাই গম পাইছে এইখনতো ডুপ্লিকেট ফৰ্ম। এই ডুপ্লিকেট ফৰ্মখনে তেওঁলোকৰ কাৰণে একচুৱেলি এইটো এটা ডাঙৰ সন্ধি হ'ব। নিৰ্বাচনৰ সময়ত ৰাইজক আমোদ দিছে চুকুৰালীয়ে। পূৰ্বে ইংৰাজীকৈ বিখ্যাত হৈ পৰা চুকুৰ এইবাৰ নিৰ্বাচনত হিন্দীতেই প্ৰচাৰ চলাবলৈ আৰম্ভ কৰিছে কুচকাৱাজ। ধুবুৰী সমষ্টিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰা চুকুৰে সাংসদ হ'লে দিল্লীত হিন্দী ভাষা ক'ব লাগিব। চুকুৰালীয়ে নিজৰ সাক্ষাৎকাৰত হিন্দীতে ৰাইজৰ বাবে ক'লে বহু কথা, এবাৰ শুনক। চুকুৰালী ধুবুৰী লোকসভাৰ এজন প্ৰাৰ্থী, যিজন প্ৰাৰ্থী চিৰিয়াল নম্বৰ 9 আছে, 13 প্ৰাৰ্থী আছে ধুবুৰী লোকসভাত মনোনয়ন দিছে, চুকুৰালী চিৰিয়াল 9 আছে। চুকুৰালী এইবাৰ চিম্বল পৰিছে, কি চিম্বল পৰিছে আপোনাৰ মুখেদি শুনিম। মোৰ চিম্বলটো হৈছে ককনাথ ফাৰ্ম, যিটো 4 জোপা নাৰিকল গছ বুলি কোৱা হয়, সেইটো হৈছে মোৰ। আগতে এইটো মইতো ইণ্ডিপেণ্ডেণ্ট নহয়, মই আগতে এইটো ফেচবুকত দিছিলো যে মোৰ 4 জোপা নাৰিকল গছ, আৰু সেইটোৱে আছে। কাৰণ মইতো এইটো ৰেজিষ্টাৰ পাৰ্টি, যিহেতু আমাক দিল্লীৰ পৰা দিছে এইটো চিম্বল, এইটো আমাৰ হাতেৰে দিয়া নহয় বা ধুবুৰী কমিশনাৰেলৈ দিয়া নহয়, এইটো দিল্লীৰ পৰা যিটো দিছে সেইটোৱে আছে আমাৰ। অসম জনমৰ্চাৰ পৰা মই খেলিছো, অসম জনমৰ্চাৰ পৰা আমাক যিটো ৰেজিষ্টাৰ পাৰ্টি, গতিকে আমাৰ দিল্লীৰ পৰা, দিল্লীৰ যিটো আমাৰ ইলেকশ্যন কমিশনাৰ আছে, সিহঁতে আমাক এখন চেম্বলটো দিছে। নিৰ্বাচন আহি গৈছে, মাজত মাত্ৰ 8-9 দিন আছে, 5 তাৰিখে আবেলি 5 বজাৰ পৰা প্ৰচাৰ বন্ধ হৈ যাব তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ। এইকেইদিন কেনেকুৱা ব্যস্ততা, কত কত গৈছা, কিদৰে প্ৰচাৰ কৰিছা? চাওক, মই অলপ মানে দুৰ্বল হৈ আছিলোঁ, কাৰণ মোৰ আৰ্থিক তেনেকুৱা নাই, মই বেনাৰ পষ্টাৰ বনোৱাৰ কাৰণে পইচা পাতিৰ প্ৰয়োজন আছিল। গতিকে মই যিমান পাৰোঁ অকণমান মানে আজি বনাবলৈ দিছোঁ, তথাপি মই অলপ ঘূৰি ফুৰি আছোঁ। মই কালি অলপ বেনাৰ পষ্টাৰ লৈ মই কালিৰ পৰা দক্ষিণ চলমাৰা, মানকেশ্বৰ বা বৰপেটা সেইবিলাকত মই কালি ওলাই যাম, আমি কালি সন্ধিয়াত ওলাই যাম। প্ৰতিদ্বন্দ্বী কোন? মোৰ লগত আপোনালোকে দেখাই পাইছে চুকুৰালী এইবাৰ জয় জয় মই মায় এই কথাটো সকলোৱে ৰাইজে গম পাইছে, যে চালানী হাতাও বুলি এটা কথা আছে, যে ৰখি চকী মামা চাচা হাতাও, এই কথাটো স্পষ্ট। আমি লোকেল প্ৰাৰ্থী হয়, গতিকে ইয়াত বাৰু বেলেগৰ কোনো ফেক্টৰী নহয়, চালানীৰ কাৰবাৰ নাই। গতিকে চালানীৰ আমদানিটো মই আগৰ পৰাই কৈ আছো, আজি নমিশ্যন দিয়াৰ পিছতো নহয়, মই নমিশ্যনৰ আগত 6 মাহ আগৰ পৰাই কৈ আছো যে চালানী আহিব, চালানী আমাক ইয়াত যাতে স্থায়িত্ব যাতে ৰাইজে নিদিয়ে, আৰু ৰাইজে নিবিচাৰে চালানীৰ, চালানীৰ নেতাবিলাক ৰাইজে নিবিচাৰে, কাৰণ চালানী নেতাই কাম নাই। গতিকে লোকেল মানুহে জানে ৰাইজৰ কামৰ কাৰণে আপদ বিপদৰ কাৰণে লোকেল প্ৰাৰ্থীয়ে ৰাইজে বিচাৰে, সেইকাৰণে ভাৱে মই সন্তুষ্ট আছোঁ। গতিকে মোৰ লগত আপোনালোকে নিশ্চয় দেখাই পাইছে, সদায় দেখা পাইছে চুকুৰালী বহুত চৰ্চাত আছে, গতিকে চুকুৰালী এবাৰ জয় যায় মই এইটো নিশ্চিন্ত। মুখ্যমন্ত্ৰী কিবা কৈছে কালি তোমাৰ কথা? চাওক, মুখ্যমন্ত্ৰীয়ে কি কৈছে মই যিটো দেখিলোঁ, মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় ডাঙৰীয়া তেওঁলোকে গম পাইছে যে চুকুৰীৰ লগত এবাৰ প্ৰতিদ্বন্দ্বিতা কৰা মানুহ নাই, সেইকাৰণে কৈছে যে তেওঁ তিনিখনীয়া যুঁজ বুলি ক'ব। মামাৰ যদি ইমান ই আছে, তেওঁলোকৰ তো দলৰ এজন দিছে, যিহেতু জাভেদ ইছলাম, জাভেদ ইছলামক দিয়া হৈছে এ জি পি, যিহেতু মিত্ৰজোঁট, কাৰণ তেওঁ যে ভোট নাপায় এই কথাটো স্পষ্ট, সেইকাৰণে নিজে দলৰ ভোট নাপায়কৈ চুকুৰালী কৈছে। গতিকে মই ৱেলকাম জনাইছো, কাৰণ ৰাইজেও মোক বিচাৰিছে, সেই কথাটো গম পাইছে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়, মই তেওঁলোকক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো যে মোক আমি যে জিকিম এই কথাটো মামা নিশ্চিন্ত প্ৰমাণ পাইছে যে চুকুৰালী এবাৰ জয় যায়, ৰাইজে এবাৰ চুকুৰালীক বিচাৰিছে। আচ্ছা, ৰাইজে প্ৰশ্ন কৰিছে দিল্লীলৈ গলে লোকসভাৰ সাংসদ হৈ নিৰ্বাচিত হৈ ইংৰাজী হিন্দীত কথা পাতিব লাগিব,
চুকুরালি ইংরেজি হিন্দি পারিব জানো তার কথা ইচ্ছা আপনাদের দেখা পাইছে মানে আমি অল্প শুনব পারো চুকুরালি কইছো কিন্তু আমার সংবিধানত তেনেকুৱা উল্লেখ নাই আমার সংবিধানত যে উল্লেখ আছে এটা আমি নিজের নিজের ভাষাটো ইউজ করব পারে কিন্তু আমার হয়তো রাষ্ট্রীয় ভাষা যেহেতু আমার হিন্দি গতি আমার হিন্দি কব লাগবে এইটো কথা হিন্দি তো ইমান ডাঙর ই ফ্যাক্টর নহয় গতি আগত কব পারা নাই এটা তো হয়েছে আর কি আছে ইয়াত আপনাদের দেখাই পাইছে যে কত মিটিং কিমান ইংলিশ কিছুমান কই দেখো ইংলিশ তো আমি ইমান টিচার নহয় তো হিন্দি তো মই জানো আর কি আইপিএল ক্রিকেট খেল অবৈধভাবে সম্প্রচার করে বিপদত মুহময়ী অভিনেত্রী তামান্না ভাটিয়া মহারাষ্ট্রের সাইবার সেলে সমন জারি করেছে তামান্নাল 29 এপ্রিলত সাইবার সেলত উপস্থিত হবল সমন জারি করা হয়েছে তামান্নাক ফেয়ার প্লে এপত আইপিএলের খেল অবৈধভাবে প্রচার করেছিল তামান্নাই ফলত বহু কোটি টাকার লোকসানের সম্মুখীন হয়েছিল সম্প্রচারের দায়িত্ব থাকা সংস্থা ভায়াকম ইয়ার পূর্বে একটা অভিযোগত সাইবার সেলে সমন জারি করেছিল আন এজন অভিনেতা সঞ্জয় দত্তক যা 30 এপ্রিলতে সঞ্জয় দত্তক সমন জারি করেছিল যদিও এড়াব নোৱাৰা কার্যসূচীর হাজির হওয়া নাছিল অভিনেতাগী একই অভিযোগত আর কেবাজন লোকক সমন জারি করব মুম্বাই সাইবার সেলে আর এবার আইপিএল ক্রিকেট খেল অবৈধভাবে সম্প্রচার করে বিপদত মুহময়ী অভিনেত্রী তামান্না ভাটিয়া বহু কেক ছবিত আপনাদের তামান্না ভাটিয়াক দেখিছে কিন্তু এবার শিরোনামত আহিছে আন এটা বিষয়ের বাবহে কারণ তেওঁক মহারাষ্ট্রের সাইবার সেলে সমন দিছে 29 এপ্রিলত সাইবার সেলত উপস্থিত হবল সমন জারি করা হয়েছে তামান্নার ফেয়ার প্লে এপত আইপিএলের খেল অবৈধভাবে প্রচার করেছিল যার বাবে এই সমন জারি করা হয়েছে আর এনে ধরনের কার্যকলাপ করার ফলত বহু কোটি টাকার লোকসানের সম্মুখীন হয়েছিল সম্প্রচারের দায়িত্ব থাকা সংস্থা ভায়াকম ইয়ার পূর্বে একই অভিযোগত সাইবার সেলে আন এজন অভিনেতা সঞ্জয় দত্তকও সমন জারি করেছিল যা 23 এপ্রিলতে সঞ্জয় দত্তক সমন জারি করা হয়েছিল কিন্তু এড়াব নোৱাৰা কিছু কার্যসূচীর হাজির হওয়া নাছিল এবার একই অভিযোগত আর কেবাজন লোকক সমন জারি করব মুম্বাই সাইবার সেলে আর তামান্না ভাটিয়া 29 এপ্রিলত সাইবার সেলত হাজির হব লাগিব ড্রাগস সরবরাহর নতুন কৌশল মণিপুরের জিরিবামত রঙালাওর ভিতর ভরায় ড্রাগস সরবরাহর চেষ্টা টিপাইমুখের কাছাড়ল সরবরাহর সময়তেই জিরিবাম আরক্ষী জব্দ করে নিষিদ্ধ ব্রাউন সুগার জব্দকৃত ব্রাউন সুগার খির মূল্য প্রায় 3 কোটি টাকা ড্রাগস সহ আরক্ষী আটক করে দুজন লোকক আটকাধীন লোক দুজনের নাম আব্দুল মান্নান মজুমদার আর খলিল উল্লাহ বরভূঁয়া অধিক তদন্তের দুয়োকে লওয়া হয় জিরিবাম আরক্ষী থানালয় বাতৰিখিনিতে সময় বাণিজ্যিক বিৰতিৰ ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল